সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছো। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন এর কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছিলাম। রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা চারটি শ্রেণীতে বিভক্ত করেছিলাম, একটি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আমরা গত ক্লাসে মনোস্যাকারাইড এর শ্রেণীবিন্যাস বর্ণনা করেছিলাম। আজকে আমরা ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব। ডাইস্যাকারাইড কি? দুইটি মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হয় ডাইস্যাকারাইড। অর্থাৎ যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র মিশ্রণ করলে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে বলা হবে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড যেমন সুক্রোজ, মল্টোজ, সেলুলোজ, এগুলা সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড। আমরা প্রথমে যাই সুক্রোজ। সুক্রোজ এটি একটি ডাইস্যাকারাইড যার রাসায়নিক সংকেত C12H22O11। সুক্রোজ মূলত দুটি মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত। এক অণু গ্লুকোজ যার সংকেত C6H12O6 যোগ এক অণু ফ্রুক্টোজ যার সংকেত C6H12O6। এই দুটা সংযুক্তির ফলে এ জায়গা হতে এক অণু পানি অপসারিত হওয়ার যে যৌগ সৃষ্টি হয় তার নাম সুক্রোজ C12H22O11। এ হলো সুক্রোজ। তাহলে আমরা কি বললাম, এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ, এই দুটিকে একত্রে করে এ জায়গা হতে এক অণু পানিকে আমরা বের করে দিছি, অপসারিত করে দিছি। এই অপসারিত হওয়ার পর যে যৌগ সৃষ্টি হলো তার নাম হয়ে গেল সুক্রোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এর সমন্বয়ে সৃষ্টি হয় সুক্রোজ যা ডাইস্যাকারাইড। তাহলে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, ক্লিয়ার কিনা? তাহলে সুক্রোজ এর গাঠনিক সংকেত আমাদের এখন শিখতে হবে। সুক্রোজের গাঠনিক সংকেত এটা পরীক্ষাতে প্রায় আসে গ নম্বরের জন্য, অর্থাৎ তিনের জন্য শুধু তার সংকেত লেখা লিখতে হবে। তাহলে কিভাবে আমরা সুক্রোজের গাঠনিক সংকেত লিখবো তা একটু খেয়াল করি। প্রথমে আমরা যাই, যেহেতু সুক্রোজ ডাইস্যাকারাইডটি এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত, তাহলে আমরা বোর্ডের বাম পাশে খেয়াল করো একটি মনোস্যাকারাইড দেওয়া আছে যা গ্লুকোজ, যার নাম আছে ডি গ্লুকোজ। আমরা আগে ক্লাসে পড়েছিলাম পাঁচ নাম্বার কার্বনে ওএইচ মূলকটি যখন হাতের ডান দিকে থাকে তখন হয়ে যায় ডি গ্লুকোজ, আবার পাঁচ নাম্বার কার্বনের ওএইচটি যখন হাতের বাম পাশে থাকবে তখন তা হয়ে যাবে এল গ্লুকোজ। সুক্রোজ গঠিত হতে গেলে আলফা ডি গ্লুকোজ লাগে, সেক্ষেত্রে এখন আমরা এই গ্লুকোজটির রিং স্ট্রাকচার লিখব। এক নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হবে, তার মধ্যে এক এবং পাঁচ নাম্বার কার্বনের মধ্যে। প্রথমে আমরা যাই এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন, পাঁচ নাম্বার কার্বন, ছয় নাম্বার কার্বন। এটা কত? এক নাম্বার কার্বন, দুই, তিন, চার, পাঁচ এবং ছয়। এক এবং পাঁচের মধ্যে অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হলো। এক নাম্বার কার্বনে H2 আমরা এক্ষেত্রে OH লিখলাম, দুই নাম্বার কার্বনে যা আছে OH H লিখলাম, তিন নাম্বার কার্বনে H OH, চার নাম্বার কার্বনে যা আছে তাই লিখলাম, পাঁচ নাম্বার কার্বনের H
এটা যুক্ত করলাম। এখন এই পাশের ও এই ওটা ধরো তোমার এই ক্ষেত্রে আসলো ও, যা পাঁচ এবং একের মধ্যে সেতু বন্ধন করলো। এদিকে এর মধ্যে বিদ্যমান এই এইচটি, এই এইচ এখন যাবে কোথায়, এক নাম্বার কার বডি মধ্যে এটা এইচ আসলো। তাহলে এই যৌগটা হলো গ্লুকোজের রিং স্ট্রাকচার। তাহলে এক আর পাঁচের মধ্যে সেতু বন্ধন করে যে যৌগটা আমরা পেলাম এটা হলো গ্লুকোজ। এটা যেহেতু ডি গ্লুকোজ তাহলে এটা আমরা ডি গ্লুকোজ লিখলাম। তবে রিং স্ট্রাকচারে গ্লুকোজ দুই ধরনের হয়, একটা হলো আলফা ডি গ্লুকোজ আর একটি হলো বিটা ডি গ্লুকোজ। এক্ষেত্রে খেয়াল করো এক নাম্বার কার্বনের ওএইচ মূলকটি, এক নাম্বার কার্বনের ওএইচ মূলকটি যদি নিচের দিকে থাকে তাহলে তাকে বলা হবে আলফা ডি গ্লুকোজ। এক নাম্বার কার্বন এটি যার ওএইচ মূলকটা আছে কি নিচের দিকে, এটাকে বলা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। যদি এক নাম্বার কার্বনের ওএইচ মূলকটি নিচে না থেকে উপরে থাকে এরকম থাকে, আর এই উপরের এইচটা যদি নিচে এসে পড়ে তাহলে এই যৌগটার নাম হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। তাহলে গ্লুকোজের রিং স্ট্রাকচার আমরা কয় ধরনের জানতে পারলাম, যৌগ হয় দুই ধরনের। ওএইচ মূলকটি যখন এক নাম্বার কার্বন নিচের দিকে থাকবে তখন আলফা ডি গ্লুকোজ, আর এই ওএইচ মূলকটি যখন এক নাম্বার কার্বন উপরের দিকে থাকবে তখন তার নাম হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। যেহেতু সুক্রোজ সৃষ্টি হতে গেলে তোমার আলফা ডি গ্লুকোজ লাগে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আলফা ডি গ্লুকোজ এটা আমরা লিখলাম। ক্লিয়ার? এই যৌগটার নাম হয়ে গেল কি আলফা ডি গ্লুকোজ, যৌগের নাম হয়ে গেল আলফা ডি গ্লুকোজ। ক্লিয়ার? আলফা ডি গ্লুকোজ। গ্লুকোজের সাথে এক হলো ফ্রুক্টোজ যুক্ত হবে। পার্শ্বে বোর্ডে দেখো একটি রাসায়নিক সংকেত নাম আছে যান ফ্রুক্টোজ তথা ডি ফ্রুক্টোজ। যেহেতু এক নাম্বার কার্বনে পাঁচ নাম্বার কার্বনে ওএইচ মূলকটি হাতে ডান দিকে আছে এটা হয়ে গেছে ডি, যদি এটা বাম পাশে থাকতো তাহলে হয়ে যেত তোমার এল। এক্ষেত্রেও এই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আমরা লিখব। ফ্রুক্টোজ এই রিং স্ট্রাকচার হতে গেলে দুই নম্বর এবং পাঁচ নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হবে। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে কয় নম্বর, দুই নম্বর এবং পাঁচ নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হবে। এক্ষেত্রে আমরা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার লিখব। ফ্রুক্টোজ এটাও আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ দুই ধরনের হয়ে থাকে। যেহেতু সুক্রোজ গঠিত হতে গেলে এখনো আলফা ডি গ্লুকোজ এবং এখনো বিটা ডি গ্লুকোজ লাগে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার লিখব। তাহলে এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, এটা কত, এক দুই তিন চার পাঁচ এবং ছয়। এক্ষেত্রে তোমার দুই নম্বর কার্বন এবং পাঁচ নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হবে, এটা দ্বারা সেতু বন্ধন হলো। এক নম্বর কার্বনে CH2OH বিদ্যমান, দুই নম্বর কার্বনে আছে তোমার OH, তিন নম্বর কার্বনে OH, H, চার নম্বর কার্বনে H, OH, পাঁচ নম্বর কার্বনে H, ছয় নম্বর CH2OH। এই যৌগটি হয়ে গেল বিটা ডি ফ্রুক্টোজ। কি নাম হয়ে গেল? বিটা ডি
ফ্রুক্টোজ, এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ, এদিকে হলো আলফা ডি গ্লুকোজ। এখনো আলফা ডি গ্লুকোজ এর সাথে এখনো বিটা ডি ফ্রুক্টোজ যুক্ত হয়ে গঠিত হয় সুক্রোজ। তাহলে কিভাবে সুক্রোজ হবে সেটা একটু খেয়াল করো। আলফা ডি গ্লুকোজের এক নাম্বার কার্বন OH মূলক এবং বিটা ডি ফ্রুক্টোজের দুই নাম্বার কার্বন OH মূলক, এ জায়গা হতে এখনো পানি অবশিষ্ট হওয়ার পর একটি বন্ড গঠিত হয় যার নাম হলো গ্লাইকোসাইটিক বন্ড তথা গ্লাইকোসাইটিক লিঙ্কেজ, যাকে অক্সিজেন ব্রিজ বলা হয়, তার মাধ্যমে গঠিত হয় সুক্রোজ। তাহলে এদিকে খেয়াল করো, এ জায়গার OH আর এ OH, এক নাম্বার কার্বন OH দুই নাম্বার কার্বন OH, এ জায়গা হতে এখন পানি কি হয়ে যায় বের হয়ে যায়। OH আর হলো OH, এ জায়গা হতে যদি H2 এবং O বের করে দেয় এখনো পানি, তাহলে থাকে এখানে কথা একটা অক্সিজেন, কয়টা অক্সিজেন, একটা অক্সিজেন। তাহলে এই অক্সিজেন একটা তোমার দুটি কার্বন, এই অক্সিজেনটি এদিকে এক নাম্বার কার্বনের সাথে এদিকে দুই নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়। তাহলে গ্লুকোজের এক নাম্বার কার্বন ফ্রুক্টোজের দুই নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা যে বন্ড সৃষ্টি হলো তার নাম হলো গ্লাইকোসাইট বন্ড। এই গ্লাইকোসাইট বন্ড সৃষ্টির মাধ্যমে যে যৌগটি এখন তৈরি হলো এটাকে বলা হচ্ছে সুক্রোজ। তাহলে এখন যে যৌগটি হয়ে গেল এটার নাম কি হবে, সুক্রোজ। সুক্রোজ এর সংকেত আমাদের লেখা হয়ে গেল। সুক্রোজের গাঠনিক সংকেত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের পারা যাবে কিনা বলো। সুক্রোজের রাসায়নিক সংকেত গাঠনিক সংকেত ক্লিয়ার, কিভাবে হলো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজের এক নাম্বার কার্বন এবং বিটা ডি ফ্রুক্টোজের দুই নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন দ্বারা একটা সেতু বন্ধন হলো যাকে বলা হয় অক্সিজেন ব্রিজ বা গ্লাইসিড বন্ড সৃষ্টির মাধ্যমে এখনো পানি অপসারিত হয়ে যে যৌগটি সৃষ্টি হলো তার নাম হলো সুক্রোজ। তাহলে সুক্রোজের গাঠনিক সংকেত সবাই কমপ্লিট বোঝা গেল, ক্লিয়ার। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড আমরা জানলাম, ডাইস্যাকারাইড গুলি বেশিরভাগ ক্ষেত্রে রিডিউসিং সুগার হিসেবে পরিচিত, তবে সুক্রোজ হলো নন রিডিউসিং সুগার। আমরা গত ক্লাসে বলেছিলাম বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে শর্করা দুই ধরনের, রিডিউসিং এবং নন রিডিউসিং। সুক্রোজ একটি নন রিডিউসিং সুগার, কারণ আমরা যে বলেছিলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কারণ গ্লুকোজের মধ্যে লেড মূলক আছে, ফ্রুক্টোজের মধ্যে কিটো মূলক আছে, যার কারণে এরা হলো রিডিউসিং সুগার। যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে লেড কিটোর মূলক মুক্ত বসে থাকে তাদেরকে বলা হয় রিডিউসিং সুগার, ক্লিয়ার। যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটি মনোস্যাকারাইডের সমন্বয়ে সুক্রোজ সৃষ্টি হয়েছে, এই সুক্রোজের মধ্যে কোন এলডিহাইড কিটোন মূলকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এর মধ্যে এলডিহাইড কিটোন মূলকের কোন অস্তিত্ব নেই, এ কারণে সুক্রোজকে আমরা বলতেছি কি নন রিডিউসিং সুগার, ক্লিয়ার কিনা। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড যা নন রিডিউসিং সুগার তথা বীজারণ ক্ষমতাহীন চিনি, ক্লিয়ার কমপ্লিট সবার। আর সুক্রোজের সংকেত আমাদের কমপ্লিট হয়ে গেল, এটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা যাব আরেকটি ডাইস্যাকারাইড যা হলো মল্টোজ। মল্টোজ এটি একটি ডাইস্যাকারাইড, মল্টোজ এক হলো গ্লুকোজ এবং এক হলো আরেক হলো গ্লুকোজ, তার মানে দুই অণু গ্লুকোজ এর সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তার নাম হলো তোমার কি বলা হবে, মল্টোজ। আলফা ডি গ্লুকোজ এর একটি অণু CHO CHOH 4 CH2 OH, এরকম আলফা ডি গ্লুকোজ এদিকে আরেকটি আলফা ডি গ্লুকোজ
লিখলাম এটাও আলফা ডি গ্লুকোজ এই আলফা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ দুইটি আলফা ডি গ্লুকোজের সমন্বয়ে যে কার্বোহাইড্রেট গঠিত হয় তার নাম হলো মাল্টোজ এই এক নাম্বার কার্বন আর এদিকে এটা এক নাম্বার এই এক নাম্বার কার্বনের সাথে এদিকে চার নাম্বার কার্বনের সংযুক্তির ফলে তৈরি হয় মাল্টোজ কি তৈরি হয় মাল্টোজ তাহলে মাল্টোজ দুই অণু গ্লুকোজ তথা আলফা ডি গ্লুকোজের সমন্বয়ে গঠিত এটি একটি কি রিডিউসিং সুগার আমি কি বলতেছিলাম মাল্টোজ একটি ডাইস্যাকারাইড কিন্তু এরা হলো রিডিউসিং সুগার সেলুলোজ একটি ডাইস্যাকারাইড যা একটি রিডিউসিং সুগার কিন্তু সুক্রোজ একটি ডাইস্যাকারাইড নন রিডিউসিং সুগার কারণ মাল্টোজের ক্ষেত্রে লেট মূলক থাকে আবার খেয়াল করো সেলুলোজ সেটি বিটা ডি গ্লুকোজ দুটি অণু মিলিত হয়ে সেলুলোজ গঠিত হয় এক অণু বিটা ডি গ্লুকোজ আর এক অণু বিটা ডি গ্লুকোজ তাহলে দুই অণু বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে তৈরি হয় সেলুলোজ সেলুলোজ একটি রিডিউসিং সুগার কারণ তার মধ্যে লেট মূলক মাল্টোজ এটি একটি রিডিউসিং সুগার যার মধ্যে লেট মূলক থাকে তাহলে মাল্টোজ সেলুলোজ এরা ডাইস্যাকারাইড সকল ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার শুধু শুধুমাত্র একটি ডাইস্যাকারাইড যার নাম সুক্রোজ যাকে আমরা বলবো নন রিডিউসিং সুগার ক্লিয়ার কিনা সবার ক্লিয়ার তাহলে আমরা ডাইস্যাকারাইড কমপ্লিট করলাম এটুকু কমপ্লিট এখন আমরা যাব কি অলিগোস্যাকারাইড তিন নাম্বার অলিগো স্যাকারাইড অলিগোস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড অর্থাৎ অল্প সংখ্যক মনোস্যাকারাইড নিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হয় অলিগোস্যাকারাইড গ্রিক অলিগো শব্দের অর্থ হলো অল্প তথা স্বল্প আর স্যাকারাইড তো সুগার তথা চিনি কার্বোহাইড্রেট তাহলে অল্প সংখ্যক কার্বোহাইড্রেট নিয়ে গঠিত যে শর্করা তাদেরকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইডের মধ্যে কার্বোহাইড্রেট সংখ্যা সর্বনিম্ন থাকবে তিনটি সর্বোচ্চ থাকবে কয়টি দশটি তার মানে তিন হতে দশটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড ক্লিয়ার তাহলে অলিগোস্যাকারাইড অল্প সংখ্যক মনোস্যাকারাইড নিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হয় কি অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইডের সংখ্যার উপর ভিত্তি করে এরা বিভিন্ন রকম হতে পারে যেমন খেয়াল করো ট্রাই স্যাকারাইড ট্রাইস্যাকারাইড তিনটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে ট্রাইস্যাকারাইড যেমন রাফেনোজ রাফেনোজ একটি ট্রাইস্যাকারাইড তথা অলিগোস্যাকারাইড যার সঙ্গে ছি আঠারো এইচ বত্রিশ ও ষোলো এই রেফেনস কে যদি আদ্র বিশ্লেষণ করো একে কি করা হচ্ছে আদ্র বিশ্লেষণ পানির উপস্থিতি ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ পাওয়া যায় ফ্রুক্টোজ এরপরে পাওয়া যায় গ্যালাক একটি ট্রাইস্যাকারাইড তথা অলিগোস্যাকারাইড যাকে আমরা আদ্র বিশ্লেষণ করি যদি তাহলে পাওয়া যায় এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ এক অণু গ্ল্যাকটোজ তিনটি মনোস্যাকারাইড গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ তিনটি মনোস্যাকারাইড যার আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং ধর্ম বৈশিষ্ট্য ভিন্ন তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ এই তিনটি মনোস্যাকারাইড নিয়ে যে যৌগ গঠিত হয় তার নাম রাফেনোজ তাহলে রাফেনোজ একটি ট্রাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড এরকম চারটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত তাদেরকে বলা কি টেট্রাস্যাকারাইড তাহলে
অলিগোসাকারাইড কমপ্লিট ক্লিয়ার কিনা বুঝতে পারছো আমরা ডাইস্যাকারাইড পড়লাম অলিগোস্যাকারাইড পড়লাম এখন আমরা যাব গ্লাইকোসাইড বন্ড তথা লিংকেজ কি কেন মূলকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একটু পর আগে আমরা সুক্রোজের গঠন সংকেত দেখেছিলাম এক অণু আলফা ডিগ্লুকোজ এর সাথে এক অণু বিটা ডিগ্লুকোজ যে এক নাম্বার কার্বন আলফা ডিগ্লুকোজের এবং বিটা ডিগ্লুকোজের দুই নাম্বার কার্বনের মধ্যে যে বন্ড সৃষ্টি হয়েছিল সেটার নাম ছিল গ্লাইকোসাইড বন্ড তথা লিংকেজ যাকে আমরা বলবো গ্লাইকোসাইডিক লিংকেজ বা বন্ড তার মানে একটি মনোস্যাকারাইডের হাইড্রোসিল গ্রুপ অপর একটি মনোস্যাকারাইড হাইড্রোসিল গ্রুপের সংযুক্তির ফলে এক অণু পানি অপসারিত হওয়ার পর যে বন্ড সৃষ্টি হয় তার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ড তার মানে একটি মনোস্যাকারাইডের কার্বন অপর মনোস্যাকারাইডের কার্বন এর মধ্যে এই কার্বন অক্সিজেন কার্বন এই যে বন্ড সৃষ্টি হলো এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড গ্লাইকোসাইডিক লিংকেজ তাহলে গ্লাইকোসাইড বন্ডের সংখ্যাটা আরেকটু খেয়াল করো একটি মনোস্যাকারাইডের হাইড্রোসিল গ্রুপ অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রোসিল গ্রুপের মিলনের ফলে এক অণু পানি অপসারিত হওয়ার পর যে বন্ড সৃষ্টি হয় তার নাম হলো গ্লাইকোসাইড বন্ড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড গুলো মূলত গ্লাইকোসাইড বন্ড সৃষ্টির মাধ্যমে যুক্ত হয়ে সৃষ্টি হয়ে থাকে ক্লিয়ার তাহলে গ্লাইকোসাইড লিংকেজ বন্ড কি কমপ্লিট আমি আরেকবার বলতেছি একটি মনোস্যাকারাইডের হাইড্রোসিল গ্রুপ অপর মনোস্যাকারাইডের হাইড্রোসিল গ্রুপের মিলনের ফলে যে এক অণু পানি অপসারিত হওয়ার পর ফলে যে বন্ড সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইড বন্ড যাকে বলা হয় কার্বন অক্সিজেন কার্বন অথবা এরকম এটার অপর নাম অক্সিজেন ব্রিজ বলা হয় যা সুক্রোজের গঠন সংকেত তোমরা দেখতে পেয়েছ তাহলে আজকে আমরা ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করব সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ